গতীয় তড়িৎচালক বল, একটা স্থানে একটা সুষম তড়িৎ চৌম্বক ক্ষেত্র বি আছে, সুষম চৌম্বক ক্ষেত্র বি আছে, এক রাশি চৌম্বক ক্ষেত্র যার অভিমুখ, বি এর অভিমুখ কাগজের তলের তলের অবিলম্ব বরাবর ভিতরের দিকে, কাগজের তলের অবিলম্ব ভিতরের দিকে, সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র। এবার এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী দণ্ড পিকিউ আমি রাখবো, পিকিউ দণ্ড রাখা আছে, পিকিউ দণ্ড করে চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি সমবেগে এই বরাবর গতিশীল, এই দিকে বরাবর, এই দিকে অক্ষটাকে বলবো এক্স অক্ষ, আর পিকিউ দণ্ড যে অবস্থানে আছে সেই অবস্থানটাকে বলবো জেড অক্ষ। তাহলে এই অবস্থায় পরিবাহী দণ্ডের অভ্যন্তরে এই দণ্ডটার ভিতরে কোনো মুক্ত আধান যদি থাকে কিউ, কিউর ওপর ক্রিয়াশীল স্থির চৌম্বক বল, তার মান কত হবে? কিউ ইন্টু ভি ক্রস বি, ভি ক্রস ভেক্টর চিহ্ন, এটা এই আধানটা যদি ধনাত্মক হয় তাহলে এই বলের অভিমুখ হবে কিউ থেকে পি এর দিকে, আর ঋণাত্মক হলে অভিমুখ হবে পি থেকে কিউ এর দিকে। তাহলে কি একটা বল ক্রিয়া করতেছে? তাহলে এই পরিবাহী দণ্ডের এই বলের দরুন কি হবে? পরিবাহী দণ্ডের দুই প্রান্তে একটা তৈরি হবে, বিভব পার্থক্য গড়ে উঠবে, এটা আমরা জানি আর কি। তড়িৎ ক্ষেত্র, এর ফলে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে আর কি, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বলের যেমন সম্পর্ক আছে। তাহলে কি হচ্ছে, পি এবং কিউ এর মধ্যে কোনো আধানের উপর ক্রিয়াশীল চৌম্বক বল কাজ করতেছে, তার মুখ ধনাত্মক হলে পি থেকে কিউ এর দিকে, ঋণাত্মক হলে ধনাত্মক হলে কিউ থেকে, ধনাত্মক আধান হলে কিউ থেকে পি এর দিকে, আধানটা ঋণাত্মক হলে পি থেকে কিউ এর দিকে। এইভাবে পরিবাহী পি কিউ এর মধ্যে কি হবে, একটা বিভব পার্থক্য গড়ে উঠবে, এর ফলে পি থেকে কিউ এর মধ্যে, পি থেকে কিউ এর মধ্যে একটা ক্রমবর্ধমান তড়িৎ ক্ষেত্র ই সৃষ্টি হবে। বিভব পার্থক্য সৃষ্টি হলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এটা আমরা জানি। এই মুহূর্তে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল, এটা এটা আমরা জানি। এখন কিউ আধান নিয়েছি, কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান যখন চৌম্বক বলের সমান হবে তখন আধানটার উপর কোনো বল ক্রিয়া করবে না, তখন বলা হবে সাম্য অবস্থা। সাম্য অবস্থা আমরা লিখতে পারি এটা ভি ক্রস বি, এখন ভি আর বি পরস্পর লম্ব, দেখো ভি বি, দেখো এটা ওয়াই অক্ষটা ভিতর দিকে আছে, তাহলে ভি বি পরস্পর লম্ব, তাহলে 90 ডিগ্রি, ভি ক্রস বি হবে sin 90 ডিগ্রি, ভি ক্রস বি ভি বি sin 90 ডিগ্রি, তাহলে আমরা ভি বি sin 90 ডিগ্রি লিখতে পারি। এইটা কিউ কাটা গেল, ইয়ে আসলো। এবার পি কিউ প্রান্তদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য ক্যাপিটাল ভি হলে আমরা জানি ভি সমান ই ইন্টু এল, এল হচ্ছে পরিবাহী দণ্ডের দৈর্ঘ্য, যে পি কিউ দণ্ডটা নিয়েছে তার দৈর্ঘ্য এল। আচ্ছা তাহলে এটা সমান সমান এল, ই এর মান বসিয়ে দিই ভি বি এল। আচ্ছা